পুরুষমিত্তু পুনরুত্থান স্বর্গগমন ও পবিত্র আত্মার অবতরণ। যদিও পূজনকালে এসব ঘটনা সাতটি সপ্তাহে ছড়িয়ে দেওয়া হয়েছে, আজ আমরা পালন করছি মণ্ডলীর জন্মদিবস। কিন্তু মণ্ডলী বলতে কি বোঝায়? মণ্ডলী হল একটি সমাজ যা প্রভু দৃশ্যমান উপস্থিতি তুলে ধরে। আবার আমাদেরও দায়িত্ব যাতে ব্যক্তিগতভাবে বা দলগতভাবে প্রভু দৃশ্যমান উপস্থিতি তুলে ধরা। শিষ্যচরিত থেকে নেওয়া প্রথম পাঠে আমাদের সামনে তুলে ধরা হয় কিভাবে প্রভু যীশুখ্রিস্ট খ্রিস্টের কর্মদায়িত্ব তার শিষ্যদের হাতে তুলে দেওয়া হয়েছে। হঠাৎ প্রচণ্ড বাতাস বয় যাওয়ার শব্দ এবং অগ্নিদীপের ন্যায় পবিত্র আত্মার অবতরণ তার শিষ্যদের উপর, এবং তারা নির্ভীকভাবে যীশুর মঙ্গল সমাচার প্রচার করতে শুরু করে। তবে যৌনজিত মঙ্গল সমাচারে কিন্তু পঞ্চমী দিনে পবিত্র আত্মার অবতরণের আরেকটি বর্ণনা তুলে ধরে। এটি হয় পুনরুত্থান রবিবারে। শিষ্যরা একটি বদ্ধ ঘরে ইহুদিদের ধর্মনেতাদের ভয়ে লুকিয়ে রয়েছেন, সেই সময় হঠাৎ করে যীশু তাদের মাঝখানে আবির্ভূত হন। তিনি তাদের শান্তি সম্ভাষণ জানান। আমাদের জীবনে যীশুর উপস্থিতি সর্বদাই শান্তি নিয়ে আসে আর হৃদয়ে সমস্ত সংখ্যা ও ভয়কে দূরীভূত করে। তারপর তিনি তাদের উপর একবার ফুঁ দেন। তারপর যীশু বলেন, পবিত্রাত্মাকে গ্রহণ করো, তোমরা যদি কারো পাপ ক্ষমা করো তা তাদের জন্য ক্ষমা করাই হবে, আর যদি কারো পাপ ক্ষমা না করো তাহলে তাদের জন্য ক্ষমা করা হবে না। শেষে দ্বিতীয় পাঠে আমাদের সামনে তুলে ধরে খ্রিস্টমণ্ডলীতে পবিত্র আত্মার ভূমিকার কথা। খ্রিস্টমণ্ডলীর প্রত্যেক ক্ষুদ্র মণ্ডলীর মধ্যে একতা ও বৈচিত্র্য লক্ষ্য করা যায়। তবে মণ্ডলীকে গড়ে তোলার জন্য পবিত্র আত্মা প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীকে তেমন গুণ ও দক্ষতা দান করেন। তাই আজ আমরা প্রার্থনা করি, পবিত্র আত্মা যেন আজ আমাদের সবাইকে তার সত্যদানে পরিপূর্ণ করে তোলে। আজকের উপাসনায় আমাদের আহ্বান করে প্রথমত আমাদের জীবন পরিচালিত করার জন্য সর্বদাই পবিত্র আত্মার পূর্ণ উপস্থিতির কামনায়। দ্বিতীয়ত আমাদের জীবনে ক্ষমার সৌন্দর্য উপলব্ধি করার মাধ্যমে আমরা পবিত্র আত্মাকে গ্রহণ করে একে অপরের সঙ্গে ঈশ্বরের সে মহাদান সহযোগিতা করতে পারি। তৃতীয়ত আমাদের জীবনে প্রত্যেক দিন যেন পঞ্চমী দিন হয়ে ওঠে। তাই প্রয়োজনে আসুন আমরা কিছুক্ষণ নীরবে আমাদের আত্মার সমীক্ষা করে প্রস্তুত করে তুলি আমাদের দৈনন্দিন অন্যায়পত্রতা স্মরণ করে তপ্ত ঈশ্বরের জন্য ক্ষমা প্রার্থনা করি, যাতে প্রভু নিজ গুণে আমাদের ধৌত করে আমাদের প্রস্তুত করে তোলেন এই পবিত্র নৈবেদ্য দুঃসহ করার জন্য, এবং পবিত্র অন্তরে আমরা যেন প্রার্থনা করতে পারি আমাদের দেশের জন্য, বিশ্বের জন্য, বিশেষ করে করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের জন্য, তারা যেন শীঘ্র সুস্থতা লাভ করে। আর আমফান ঝড়ে কবলে পড়ে যেসব মানুষ বা গৃহহারা হয়েছে, খাদ্য বস্ত্র বাস্থানে অভাব ঘটেছে, ঈশ্বর তাদের প্রতি সদয় হোক, তারা যেন শীঘ্রই তাদের খাদ্য বাস্ত্র বাসস্থান সব কিছু আবার ফিরে পায়, তার জন্য প্রার্থনা করি আজকের পবিত্র খ্রিস্ট জাগে। Oh.
সর্বশ্রেষ্ঠ আমাদের সদয় হন এবং আমাদের পাপ ক্ষমা করে শাশ্বত জীবন রাজ্যে আমাদের আনয়ন করুন। আমেন। পঞ্চাশতমী পর্বের দিন এসে গেল। শিষ্যেরা সকলে এক জায়গায় সমবেত হয়েছে। এমন সময় হঠাৎ আকাশ থেকে শোনা গেল প্রচণ্ড বাতাস বয়ে যাওয়ার মতো একটা শব্দ। সেই বাড়িতে তারা বসেছিলেন, সেই বাড়িটি সেই শব্দে ভরে উঠল। তারপর তারা দেখতে পেলেন অগ্নি যেবার মতো দেখতে কি যেন ছড়িয়ে পড়ে তাদের প্রত্যেকের ওপর নেমে এসে উদিষ্ট হল। তাদের সকলেরই সারা অন্তর জুড়ে তখন বিরাজিত হলেন স্বয়ং পবিত্র আত্মা। তারা নানা বিদেশি ভাষায় কথা বলতে লাগলেন। পবিত্র আত্মা যাকে যেমন বাক শক্তি তখন দিয়েছেন সেই মতোই আকাশতলের প্রতিটি দেশের বহু ভক্ত ইহুদি তখন তো জেরুসালামে বাস করত। সেই শব্দ উঠতে সেখানে ভিড় জমে গেল। তারা প্রত্যেকে
নিজে নিজের ভাষায় শিষ্যদের কথা বলতে শুনে কেমন বিমূঢ় হয়ে গেল, স্তম্ভিত হয়ে বিস্মিত হয়ে তারা বলতে লাগলো, ওই যে যারা কথা বলছে ওরা সকলে কি গালিলিয়ার লোক নয়? তাহলে আমরা প্রত্যেককে নিজের নিজের মাতৃভাষায় ওদের যে কথা বলতে শুনছি এটা কি করে সম্ভব হলো? আমাদের মধ্যে পার্থিয়া, মেদিয়া এবং ইলামের লোক আছে, আছে মেসোপটেমিয়া, জুদিয়া আর তাপসদিয়ার অধিবাসী, এবং পন্তাস, ওয়েশিয়া, ফ্রেজিয়া ও পম্পিলিয়া, মিশর এবং লিবিয়ার সাইরিনি অঞ্চলের লোক। তাছাড়া রোমের যেসব লোক এখানে এসে কিছুদিন ধরে রয়েছে, ইহুদি ও ইহুদি ধর্মাবলম্বী দুই দ্বারাও আছে এবং ক্রিত দ্বীপ ও আরব দেশের লোকেরাও আছে। অথচ আমরা সকলেই শুনতে পাচ্ছি ওরা আমাদের নিজের নিজের ভাষায় ঈশ্বরের মহান কর্মকৃতি ঘোষণা করছে। এই হলো প্রভুর বাণী।
টোকিও থেকে কাছে প্লেনে পরে প্রথম পথ বারো অধ্যায় তিন থেকে সাত বারো থেকে তার একই পবিত্র আত্মার শক্তিতে দীক্ষাশ্রান্ত হয়ে আমরা সকলে একই দিয়ে অঙ্গ হয়ে উঠি। প্রিয় জনতা, পবিত্র আত্মা বিমনা মুক্ত হয়ে কথা বলছেন এমন কেউ একথা কখনো মুখে আনতে পারে না যে যিশুর ওপর অভিশাপ নেমে আসে। আবার পবিত্র আত্মার প্রেরণা পেলে না পেলে কেউ বলতেই পারে না যে যিশুই প্রভু। নানা দিব্য দান আছে, তবে যিনি তা দিয়ে থাকেন সেই পবিত্র আত্মা কিন্তু এক। নানা সেবাকর্ম আছে, তবে যাকে সেবা করা হয় সে প্রভু কিন্তু এক। নানা কর্মক্রিয়াও আছে, তবে সকলেই অন্তরে সব কিছুই যিনি করে থাকে সে স্বয়ং ঈশ্বর কিন্তু এক। ঐশ্বর আত্মা প্রকাশ করার ক্ষমতা প্রত্যেককে দেওয়া হয় সকলেরই মঙ্গলের জন্য। তুলনা করে বলা যেতে পারে আমাদের দেহ এক, অথচ তার অঙ্গ প্রত্যঙ্গ হয়ে এবং দেহের অঙ্গগুলি অনেক হয়েও সবটি মিলে একই দেহই হয়। খ্রিস্ট ঠিক তেমনই, কারণ একই পবিত্র আত্মার শক্তিতে আমরা সকলে দীক্ষাশ্রান্ত হয়ে একই দেহের অঙ্গ হয়ে উঠেছি। তা আমরা ইহুদি বা অনিয়মী, কৃতদাস বা স্বাধীন মানুষ যাই হই না কেন, এবং সেই একই আত্মার উৎসব থেকে আমাদের সকলকেই পান করতে দেওয়া হয়েছে। এই হল মূল পরমেশ্বর। যিশুর পুনরুত্থানের দিন সন্ধ্যাবেলায় শিষ্যরা যেখানে ছিলেন, ইহুদি ধর্মনেতাদের ভয়ে সেই ঘরের দরজাগুলো যদিও খিল দিয়ে বন্ধ করা ছিল, তবুও যিশু ভেতরে এলেন এবং তাদের মাঝখানে গিয়ে দাঁড়ালেন। তিনি তাদের বললেন, তোমাদের শান্তি হোক। এবং এই কথা বলে তিনি তার দুটি হাত আর বুকের পাশটি তাদের দেখালেন। প্রভুকে সামনে দেখে শিষ্যরা তো মহা আনন্দিত। তখন যিশু তাদের আবার বললেন, তোমাদের শান্তি হোক। পিতা যেমন আমাকে পাঠিয়েছেন, আমিও তেমনি আমার দূত করে তোমাদের পাঠাচ্ছি। এই কথা বলার পর তিনি তাদের লক্ষ্য করে একবার মুহ দিলেন, তারপর বললেন, এবার পবিত্র আত্মাকে গ্রহণ করো। তোমরা যদি কারো পাপ ক্ষমা করো তবে তা ক্ষমা করাই হবে, যদি কারো পাপ ক্ষমা না করো তা ক্ষমা না করাই থাকবে।
প্রভু যীশুর মঙ্গল সমাচার। প্রভু যীশু তোমার মহিমা প্রচারিত হোক। প্রিয়জনেরা, আজ পঞ্চসপ্তমী পর্ব আমরা পালন করছি। আমাদের মনের মধ্যে কয়েকটি প্রশ্ন জাগতে পারে। প্রথম প্রশ্ন, কবে এই পঞ্চসপ্তমী পর্ব পালন করা হয়? এই পঞ্চসপ্তমী পর্ব পালন করা হয় পুনরুত্থানে সপ্তম সপ্তাহে এবং স্বর্গারোহণের 10 দিন পরে। যেহেতু যীশু স্বর্গারোহণের যীশুর পুনরুত্থানের 40 দিন পর হয়, কিন্তু ওই দিনটি বৃহস্পতিবার পরে, তবে মণ্ডলী পালন করে তার পরিবর্তে রবিবার, যা আমরা গত রবিবারে পালন করেছি। দ্য নেম Pentecost comes from the Greek word Pentecoste, which means 50th, as Pentecost Sunday takes place on the 50th day of Easter. The Panchasaptami namti asche Greek shabdo Pentecoste theke, jar mane hocche panchastomo. Pentecost Sunday, তাই এই Pentecost বা পঞ্চসপ্তমী পর্ব পালন করা হয় যীশুর পুনরুত্থানের 50 দিনের মাথায়। যেহেতু তারিখটা যীশুর পুনরুত্থানের রবিবারের উপর নির্ভর করছে, সেহেতু এই পার্বণের দিনটি পরিবর্তন সাপেক্ষ। আর এই পঞ্চসপ্তমী পর্বের সাথে সাথে শেষ হয় পুনরুত্থানকাল। দ্বিতীয় প্রশ্ন, যেটি এই দিনটাকে Pentecost Sunday বা পঞ্চসপ্তমী রবিবার বলা হয় কেন? এই দিনে আমরা স্মরণ করি ও পালন করি সেই দিনের কথা, যেদিন প্রথম পবিত্র আত্মা শিষ্যদের ও অন্যান্য ভক্তদের উপর নেমে এসেছিল, যা আমরা দেখতে পাই নতুন নিয়মে পঞ্চম গ্রন্থ শিষ্যচরিত 2:1-31। পবিত্র আত্মা যীশু শিষ্যদের অজ্ঞাত ভাষায় কথা বলার শক্তি প্রদান করেছিলেন এবং শিষ্যরা পবিত্র আত্মার শক্তিতে শক্তিমান হয়ে যীশুর বাণী তাদের কাছে প্রচার করতে শুরু করে। যারা সেখানে, অর্থাৎ জেরুসালেমে গিয়েছিল Pentecost উৎসব পালন করার জন্য, তারপরে প্রশ্ন, কারা ওই প্রথম Pentecost সানডে অর্থাৎ বা পঞ্চসপ্তমী দিনে উপস্থিত ছিল? আজকে প্রথম শাস্ত্রপদে শিষ্যচরিত 2:1 শিষ্যরা সকলে এক জায়গায় সমবেত ছিলেন। হঠাৎ আকাশ থেকে শোনা গেল প্রচণ্ড বাতাস হয়ে যাওয়ার মতো শব্দ। যে বাড়িতে তারা বসেছিলেন সেখানে তারা দেখতে পেলেন তাদের উপর অগ্নি জিহ্বার মতো কি যেন অধিষ্ঠান করল এবং তারা পবিত্র আত্মায় উদ্ভূত হয়ে নানা অজ্ঞাত ভাষায় কথা বলতে এবং প্রচার করতে শুরু করলেন। তাদের ভয়ভীতি সব কিছু দূর হয়ে গেল। পবিত্র আত্মায় তারা পবিত্র আত্মার শক্তিতে তারা উন্মাদিত হয়ে যীশুর বাণী সকলের কাছে প্রচার করতে শুরু করে দিল। বিলি গ্রাহাম ছিলেন একজন প্রচারক, এভাঞ্জেলিস্ট। যখন তিনি ছাত্র অবস্থায় ছিলেন, তিনি একদিন এক প্রচারকের রিভাইভাল মিটিংয়ে যোগ দিয়েছিলেন। আর সেই মিটিংয়ে সেই প্রচারক উপদেশ দিচ্ছিলেন এবং নির্দিষ্ট কতগুলো প্রশ্ন করছিলেন বিভিন্ন ব্যক্তিকে। তিনি তার মধ্যে একটি প্রশ্ন করলেন একজনকে, ভাই, তুমি কি পবিত্র আত্মা দ্বারা দীক্ষাস্থাত হয়েছ? সে উত্তর দিল, হ্যাঁ, ঈশ্বরের প্রশংসা হোক। তারপরে এই একই প্রশ্ন সেই প্রচারক করলেন বিলি গ্রাহামকে, যে তুমি কি পবিত্র আত্মা দ্বারা দীক্ষাস্থাত হয়েছ?
তিনি উত্তর দিলেন, হ্যাঁ স্যার। তারপরে তাকে তিনি আরেকটি প্রশ্ন করলেন, যে প্রশ্নটি তিনি অন্য কাউকে করেননি। তিনি প্রশ্ন করলেন, কখন তুমি সেই পবিত্রতার দ্বারা দীক্ষাস্নাত হয়েছ? বিলি গ্রাহাম উত্তর দিল, যে মুহূর্তে আমি যিশুকে গ্রহণ করেছি আমার মুক্তিদাতা রূপে, ঠিক তখনই আমি পবিত্রাত্মাকে গ্রহণ করেছি। সে প্রচারক একটু ভাজেল হয়ে গেলেন তার প্রশ্ন উত্তর শুনে। হ্যাঁ প্রিয় ভাই বোনেরা, যে মুহূর্তে আমরা যিশুকে গ্রহণ করেছি আমাদের মুক্তিদাতা রূপে, ঠিক সেই মুহূর্তে তখনই অর্থাৎ দীক্ষাস্থানের সময় আমরা পবিত্রাত্মাকে গ্রহণ করেছি। পঞ্চমী দিনে যিশু তার প্রতিজ্ঞা পূরণ করে পবিত্রাত্মাকে তার শিষ্যদের উপর প্রেরণ করলেন। স্বর্গের পূর্বে যিশু তার শিষ্যদের বললেন, জনিত মৌ সমাচার 16:7 পদে, তোমাদের ভালোর জন্যই আমি চলে যাচ্ছি, কারণ আমি না গেলে সেই সহায়ক যিনি তিনি তোমাদের কাছে আসবেন না, আমি যদি যাই তবে আমি তাকে তোমাদের কাছে পাঠিয়ে দেব। প্রিয়জনেরা, নাও পবিত্র আত্মার সম্বন্ধে কয়েকটি প্রশ্ন। পবিত্র আত্মা কে? পবিত্র আত্মা হচ্ছে একটি ব্যক্তি, তিনি কোনো বস্তু বা জিনিস নয়। সাধু যোহনের মঙ্গল সমাচারে যিশু নিজেই বলেছেন যে তিনি যখন আসবেন, অর্থাৎ তিনি হচ্ছেন প্রকৃত ব্যক্তি। জনিত মঙ্গল সমাচার 14:15 এবং 16 আমরা দেখতে পাই। বাইবেলে আমরা দেখি যে পবিত্র আত্মার মধ্যে জ্ঞান, বুদ্ধি, আবেগ, ইচ্ছা, শক্তি সব কিছু বিরাজ। একটি ব্যক্তির সকল চারিত্রিক তার মধ্যে বিরাজিত। তিনি কথা বলেন, তিনি আবেদন রাখেন, তিনি সাক্ষ্য দেন, তিনি আদেশ করেন, তিনি পরিচালনা করেন ইত্যাদি। পবিত্র আত্মা কথা বলেন। প্রত্যাদেশ গ্রন্থে 2:7 পদে আমরা দেখতে পাই, সেখানে লেখা আছে, যার কান আছে সে শুনুক, ঐশ্ব আত্মা এখন মণ্ডলীকে বলছেন। কি বলছেন? পবিত্র আত্মা মধ্যস্থতা প্রার্থনা করেন। আমরা দেখতে পাই রোমীয়দের কাছে সাধু পৌলের পত্র 8:26 পদে, আমাদের দুর্বলতায় পবিত্র আত্মাও সাহায্য করতে এগিয়ে আসেন, কেননা আমরা যথাযথভাবে প্রার্থনা করতে জানি না, কিন্তু স্বয়ং পবিত্র আত্মা আমাদের হয়ে অনিবার্যনীয় আকুলতায় আবেদন জানিয়ে থাকেন। পবিত্র আত্মা সাক্ষ্য দেন। জনিত মঙ্গল সমাচার 15:26 পদে আমরা দেখতে পাই, সেই পরম সহায়ক যাকে আমি পিতার কাছ থেকে তোমাদের কাছে পাঠাবো, সেই সত্যময় আত্মা যিনি স্বয়ং পিতার কাছ থেকেই আসেন, তিনি যখন আসবেন তিনি নিজে আমার সপক্ষে সাক্ষী দেবেন। পবিত্র আত্মা পরিচালন করেন। রোমীয়দের কাছে 8:14 পদে আছে, মনে রেখো যারা ঐশ্ব আত্মা প্রেরণাতে চালিত তারা সবাই ঈশ্বরের সন্তান। পবিত্র আত্মা শুধুমাত্র সাধারণ ব্যক্তি নয়, তিনি হচ্ছেন ঐশ্ব ব্যক্তি, ডিভাইন পার্সন। বাইবেলে এটা স্পষ্ট যে পবিত্র আত্মা হচ্ছে ঈশ্বর, তিনি শাশ্বত, যা আমরা দেখতে পাই হিব্রুদের কাছে, হিব্রুদের ধর্মপত্রে 9:14 পদে। তিনি সর্বশক্তিমান, লোকপ্রচিত মঙ্গল সমাচার 1:35। তিনি সর্বত্রে বিরাজমান, শ্যাম সঙ্গীত 139:7 পদে। তিনি সব কিছু জানেন, প্রথম করিন্থীয় 2:10-11 পদে। দ্বিতীয় পবিত্র আত্মার সম্বন্ধে প্রশ্ন, কখন আমরা পবিত্র আত্মাকে গ্রহণ করি? যখন আমরা দীক্ষাস্থান সংস্কার গ্রহণ করি তখন আমরা পবিত্র আত্মাকে গ্রহণ করি। দীক্ষাস্থানে আমরা পাপ থেকে মুক্ত হই, আমরা নব রূপে সৃষ্টি হই, আমরা ঈশ্বরের সন্তান সন্ততি হয়ে উঠি, আমরা ঐশ্বর জীবনে অংশীদার হয়ে উঠি, খ্রিস্টীয় সদস্য হয়ে উঠি, তারই সঙ্গে
তার উত্তরাধিকারী হয়ে উঠি এবং পবিত্র আত্মার মন্দির হয়ে উঠি। যে মুহূর্তে আমরা যিশুকে গ্রহণ করেছি আমরা আমাদের মুক্তিদাতা রূপে, ঠিক তখনই অর্থাৎ দীক্ষাস্থানের সময় আমরা পবিত্র আত্মাকে গ্রহণ করেছি। সাধু পল বলেন রোমীয়দের কাছে সাধু পলের পত্রে 8:9 খ্রিস্টের সঙ্গে খ্রিস্ট সেই পরম আত্মা যিনি, তিনি যার অন্তর নেই সে খ্রিস্ট নয়। খ্রিস্টের সেই পরম আত্মা যিনি, তিনি যার অন্তরে নেই সে খ্রিস্টরই নয়। দীক্ষাস্থানে একবারই হয় এবং এর পুনরাবৃত্তি হয় না, তখনই আমরা পবিত্র আত্মাকে লাভ করি। তবে সেটা দৃঢ়করণ হয় খ্রিস্ট যার সংস্কারের দ্বারা, হস্তাপন সংস্কারের দ্বারা ও যাজকবর সংস্কারের দ্বারা। পবিত্র আত্মা কার্যগুলি কি? পবিত্র আত্মা প্রধানত কার্যগুলি হচ্ছে রিজেনারেশন এবং স্যান্টিফিকেশন, পুনঃসৃষ্টি বা পুনর্নির্মাণ, আধ্যাত্মিক পুনর্জন্ম দান করা ও পবিত্রকরণ, পাপমোচন অনুমোদন দান। পবিত্র আত্মার প্রধান কাজ করে থাকেন আমাদের মধ্যে। দ্য হোলি স্পিরিট ইজ দ্য সোর্স অফ আওয়ার বেস্ট ইম্পালসেস। পবিত্র আত্মা হচ্ছে আমাদের সকল ভালো অনুপ্রেরণা ও উত্তেজনার শক্তি। পবিত্র আত্মা হচ্ছে তিন ব্যক্তি পরমেশ্বরের তৃতীয় ব্যক্তি, পিতা পুত্র পবিত্র আত্মা। প্রভু যীশু প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি সহায়কর্তাকে পাঠাবেন। শেষ ভোজের সময় তিনি প্রতিশ্রুতি দেন যে তিনি পবিত্র আত্মাকে পাঠাবেন, যিনি আমাদের সহায়তা দান করবেন, আমাদের হয়ে কথা বলবেন, আমাদের শিক্ষা দেবেন, যিশুর কথা আমাদের স্মরণ করাবেন। তার প্রতিশ্রুতি অনুসারে তিনি পবিত্র আত্মাকে প্রেরণ করেছেন। যোনিস্ত মঙ্গল সমাচার 16:7 তিনি বলেছেন, আমি না গেলে সে সহায়কর্তা যিনি, তিনি তোমাদের কাছে আসবেনই না, আমি যদি যাই তবে আমি তাকে তোমাদের কাছে পাঠাব। আদি খ্রিস্টমণ্ডলী যিশুর দ্বারা প্রেরিত আত্মা, প্রেরিত পবিত্র আত্মা ছিল তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ পবিত্র আত্মার অবতরণের তারা বিশেষ শক্তি লাভ করেছিল। তাদের মধ্যে একটা মিশনারি স্পিরিট জন্মেছিল, তাদের মধ্যে সব ভয়ভীতি দূর হয়ে গেছিল। তারা সেই ঘরের মধ্যে বদ্ধ ঘরের মধ্যে নিজেদের আটক করে গেছিল ভয়ের জন্য। যিশু খ্রিস্ট মৃত্যু হওয়ার পরে তারা যে ভীতি সঞ্চার করেছিল তাদের অন্তরে, কিন্তু পবিত্র আত্মা যখন ইচ্ছে তাদের অন্তরে তাদের উপর নেমে এসেছিল, তাদের সেই ভয়ভীতি সব দূর হয়ে গেছিল। তারা উৎফুল্ল কণ্ঠে প্রভুর বাণী সকলের কাছে ঘোষণা করতে বেরিয়ে গেছিল জগতের সর্বত্রই। তারা অনুভব করতে পেরেছিল পবিত্র আত্মার দানগুলো তাদের মধ্যে, যা ছিল মণ্ডলী সেবার কাজের জন্য। যা কিছু পবিত্র আত্মার দ্বারা তারা পেয়েছে, তারা মণ্ডলীকে গড়ে তুলেছে, মণ্ডলীকে সেবা করেছে। তার অলৌকিক দান যেমন সুস্থতা, পার্বতিক বাণী, অজ্ঞাত ভাষায় কথা, তারা সেগুলো সব কিছুই কাজে লাগিয়েছে মণ্ডলীকে গড়ে তোলার জন্য। সেই আদি খ্রিস্টমণ্ডলী মণ্ডলীকে গড়ে তুলেছে পবিত্র আত্মার অনুপ্রেরণে, পবিত্র আত্মার দানে ভরপুর হয়ে। আর এই পবিত্র আত্মার শব্দ দানগুলি হল প্রজ্ঞা, বিবেচনা, সুমন্ত্রণা, নির্ভীকতা, জ্ঞান, ভক্তি ও ঐশ্ববৃত্তি। প্রয়োজনে আমরা যদি পবিত্র আত্মার দ্বারায় পরিচালিত হই, তাহলে শিষ্যদের মতো দুঃখীকে সান্ত্বনা দেব, বৃদ্ধার পাশে দ্বারা থাকব, যুবক যুবতীদের সহায়তা দান করব, ঈশ্বরের বাণী মুক্ত কণ্ঠে ঘোষণা করব, সকল ভালো কাজের মধ্যে লিপ্ত থাকব, আমরা সকলে কুকাজ থেকে দূরে থাকব, প্রলোভন থেকে নিজেদের সরিয়ে রাখব। When we respond to our better impulses, the Spirit is working in us. The Spirit bears fruits. পবিত্র আত্মার ফল বহন করেন। আমাদের চাচ্ছে আমরা দেখতে পাব যে অনেক মূর্তিগুলোই রয়েছে, যিশু মূর্তি, মামরে মূর্তি, সদস্যদের মূর্তি, পবিত্র আত্মা। কিন্তু পবিত্র আত্মার প্রতিচ্ছবি অত সহজে আমরা তৈরি করতে পারি না। ট্র্যাডিশনালি পায়রা
প্রতিচ্ছবির মাধ্যমে পবিত্রতাকে তুলনা তুলে ধরা হয়। যেমন যিশু দীক্ষার স্থানের সময় পবিত্রতা কপোতের ন্যায় যিশুর মাথার উপর নেমে এসেছিল। আজকের প্রথম পাঠে আমরা দেখি সেই পবিত্রতার দুটো ইমেজ, একটা প্রচণ্ড বাতাস যা আকাশ থেকে বেয়ে এসেছে, আর দ্বিতীয়ত অগ্নি জিহ্বার মতো যে শিশুদের মাথার উপর নেমে আসা যে ইমেজ আমরা দেখতে পাই। পবিত্র আত্মা দৃশ্যমান চোখে দেখা অতটা সম্ভব নয়, তবে তার উপস্থিতি আমাদের মধ্যে অবশ্যই আছে। খালি চোখে আমরা যেমন অনেক কিছু দেখতে পাই না, ঠিক তেমনি পবিত্র আত্মাকেও আমরা সেইভাবে খালি চোখে দেখতে পাই না, তবে পবিত্র আত্মা আমাদের মধ্যে বিরাজমান, আমাদের মধ্যে কাজ করে চলেছেন। তার উপস্থিতি আমাদের জীবনকে ফলপ্রসূ করে তুলেছে। সাধু পল বলেন, পবিত্র আত্মা হোলি স্পিরিট বেয়ার্স ফ্রুটস, আমরা তার কার্যকারী আমাদের দৈনন্দিন জীবনে দেখতে পাই। উই ক্যান সি দ্য ইফেক্ট অফ হোলি স্পিরিট ইন আওয়ার লাইফ, যেমন আমরা বাতাসকে দেখতে পাই না কিন্তু প্রভাবটি অনুভব করতে পারি। সাধু পল বলেন, যেখানে আমরা দেখতে পাব ভালোবাসা, আনন্দ, শান্তি, সহিষ্ণুতা, সহৃদয়তা, মঙ্গলানুভূতা, বিশ্বস্ততা, কোমলতা আর আত্মসংযম। গ্যালাতীয়ের কাছে সাধু পলের পত্রে 5:22 সেখানে পবিত্র আত্মা বিরাজমান এবং পবিত্র আত্মার কাজ চলছে। পবিত্র আত্মা প্রকাশ পায় এইসব ভালো কাজের, ভালো গুণ, ভালো স্বভাবের মধ্যে দিয়ে। রোমীয়দের কাছে সাধু পলের লেখা তিনি বলেন যে ঈশ্বরের ভালোবাসা পবিত্র আত্মার মধ্যে আমাদেরকে দেওয়া হয়েছে। আজকে দ্বিতীয় পাঠে আমরা দেখতে পাই পবিত্র আত্মা আমাদের কাজ করেই চলেছেন। আমরা যেন যিশুর মতো হয়ে উঠি। পঞ্চমীর দিনে আমাদের সকলের মধ্যে একটা সুন্দর একতা বদ্ধতা এসেছিল। তারা তাদের ভেদাভেদ ভুলে গিয়েছিল। ঠিক তেমনি আমাদের মধ্যে যখন ভাষা, বর্ণ, সাংস্কৃতিক আলাদা থাকা সত্ত্বেও যখন আমরা সবাই এক মন এক হৃদয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করি, তখন পবিত্র আত্মা সেখানে বিরাজ করেই চলেছে। ইউনিটি ইন ডাইভার্সিটি ইজ দ্য মার্ক অফ দ্য হোলি স্পিরিট। জিসাস পয়েন্টস আউট আনাদার ম্যানিফেস্টেশন অফ দ্য স্পিরিট, দ্য পারস্যুট অফ ট্রুথ। অনলি দ্য স্পিরিট ক্যান লিড আস টু দ্য কমপ্লিট ট্রুথ। পবিত্র আত্মা আমাদের প্রত্যেককে সত্য এবং ভালোবাসার পথে পরিচালনা করেন। দ্য ফ্রুটস অফ দ্য হোলি স্পিরিট, ভালোবাসা, আনন্দ, শান্তি, সহিষ্ণুতা, সহৃদয়তা, দানশীলতা, ধৈর্যতা, বিশ্বস্ততা, শিষ্টতা, বিনয়, সংযম, শুদ্ধতা। প্রয়োজনীয় পবিত্রত্ব আমাদের প্রত্যেককে শক্তি দিয়ে চলেছেন। পবিত্রত্বের শক্তি, তিনি আমাদের প্রত্যেককে শক্তি দান করছেন। আমাদের যারা দুর্বল, যারা অসুস্থ, যারা পীড়িত, প্রার্থনা করি তাদের জন্য আজকে পবিত্রত্বের চরণে, পবিত্রত্বের কাছে, যেন পবিত্রত্বের প্রত্যেকের উপরে নেমে আসেন। বিশেষ করে যেখানে যেখানে প্রয়োজনীয়তা রয়েছে, আজ এই মুহূর্তে আমরা জানি বিশ্বের বিভিন্ন জায়গাতে করোনা ভাইরাসে আক্রান্ত মানুষরা কত কষ্ট পাচ্ছে। প্রত্যেক দিন মানুষের সেই ভাইরাসে আক্রান্ত হয়ে চলেছে। আমরা প্রার্থনা করি প্রভু কাছে তার আত্মা যেন প্রেরণ করে সেসব জায়গায় যেখানে প্রয়োজন আছে শক্তি, প্রয়োজন আছে সুস্থতা, প্রয়োজন আছে নিরাময়তা। প্রভু সেই কারণ সেসব জায়গাতে প্রেরণ করুক, আত্মাকে প্রেরণ করুক সেই জায়গায় যেখানে এই প্রবল ঝড়ে, আমফান ঝড়ে সব ধ্বংস হয়ে গেছে, দুঃস্বপ্ন হয়ে গেছে। মানুষ হারিয়েছে গৃহ, হারিয়েছে বাসস্থান, তাদের খাদ্য, তাদের জমিজমা সব কিছু নষ্ট হয়ে গেছে। সেখানে সেই আত্মাকে বিচরণ করুক, যেন আত্মা সব কিছু আবার সঠিকভাবে সঠিক পরিস্থিতিতে নিয়ে এসে দেয়। কোনো না কোনো মানুষের মাধ্যমে পবিত্র তাদের মধ্যে যেন বিরাজ করেন। প্রয়োজনে আজকে আমাদের কাছে আহ্বান, আমরা যেন সেই পবিত্রাত্মাতে নিমজ্জিত হই, পবিত্র যেন আমাদের মধ্যে বাস করে। তার জন্য আমরা প্রার্থনা করি প্রভুর চরণে আজকে খ্রিস্টকে, যে পবিত্রাত্মা নেমে আসে আমাদের অন্তরে, প্রত্যেকের অন্তরে। যখন পবিত্রাত্মা আমাদের অন্তরে বাস করবে, আমরা সেই পবিত্রাত্মায় আনন্দে উৎফুল্ল হয়ে, উদ্দীপিত হয়ে
আমরা ভালো কাজ করতে পারবো, ভালো কিছু দিতে পারবো, সব কিছু যা ভালো সেটা আমরা করতে পারবো। যদি আমাদের মধ্যে সেই আত্মা থাকে তাহলে আমরা সেই আত্মার দ্বারা উদ্দীপিত হয়ে সেই প্রভুর বাণী নির্ভয়ে সকলের কাছে প্রচার করতে পারবো। প্রয়োজনীয়রা, যদি কেউ পুকুরের জলে ডুব দিয়ে উঠে আসে, সে যখন সেই শুকনো জায়গাতে যায় তখন সেই জায়গা ভিজে যায়, যখন সেই ভিজে জায়গায় কাউকে ধরে সেও ভিজে যায়। তাই প্রয়োজনীয়রা, আমরা যদি সেরকম পবিত্রতায় ভিজে না যাই, নিমজ্জিত না হই, ডুবি নাই না, যদি পবিত্রতা না ডুবি তাহলে আমরা সেই পবিত্রতাকে বহন করতে পারবো না, পবিত্রতার কাজ বহন করতে পারবো না, ভালো কাজ বহন করতে পারবো না, ভালোবাসার কাজ করতে পারবো না, শান্তি স্থাপন করতে পারবো না, আমাদের মধ্যে সেই তার ফলগুলো বহিঃপ্রকাশ পাবে না। ধৈর্য, বিশ্বস্ততা, আনন্দ, আমাদের সেই স্বর্গীয় আনন্দ, ঐশ্বরিক আনন্দ আমাদের মধ্যে বিরাজ করবে না। তাই পবিত্রতাকে আমরা ডাকি, পবিত্রতা আমাদের অন্তরে আসুক, আমাদের অন্তরে বাস করুক, আমাদের তার দানে ভরিয়ে তুলুক, যাতে আমরা পবিত্রতাকে গ্রহণ করে তার প্রেমে উন্মাদ হয়ে আমরা একে অপরের কাছে, প্রতিবেশী ভাই বোনের কাছে সেই ভালোটা করতে পারি, সেই ভালোবাসা দিতে পারি, সেই শান্তি স্থাপন করতে পারি, সেই যা কিছু ভালো তা করতে পারি। যদি আমরা মন থেকে চাই, আমাদের অন্তর থেকে চাই, আমরা নিশ্চয় পবিত্রতাকে অন্তরে, আমাদের অন্তরে লাভ করতে পারবো। যেমন এক গ্লাস দুধ, দুধের মধ্যে যদি চকলেটকে ঢালা হয়, সেই চকলেটটা সেই দুধের নিচে, গ্লাসের নিচে গিয়ে থিতিয়ে যায়, তখন যদি আমরা সেই দুধটাকে পান করে আমরা দুধের স্বাদই পাব, যতক্ষণ না সেই চকলেট, দুধের মধ্যে সেই চকলেটটাকে আমরা চামচ দিয়ে নাড়িয়ে দিচ্ছি, ঘেঁটে দিচ্ছি, ততক্ষণ আমরা সে কিন্তু সেই চকলেটের স্বাদ সে দুধের মধ্যে থেকে সেভাবে লাভ করতে পারবো না, সেইভাবে আমরা সেই টেস্টটাকেই পাবো না। ঠিক তেমনি আমাদের মনের মধ্যে আমাদের সমস্ত, কারণ কি আমাদের এই মন্দির, দেহ মন্দির যে পবিত্রতার মন্দির, এই মন্দিরের মধ্যে পবিত্রতাকে যদি সেইভাবে আমরা অনুশীলন না করি, আমাদের মধ্যে পবিত্রতার যে কাজগুলো যদি আমরা বহিঃপ্রকাশ না করি, তাহলে সেই এক গ্লাস দুধ মধ্যে যে চকলেটের কোনো স্বাদ পাওয়া যাবে না, সেই রকম ধারায় শুদ্ধ স্বাদী থাকবে, চকলেট স্বাদ সেখানে আমরা কিছুতেই অনুভব করতে পারবো না। পবিত্রতা আমাদের মধ্যে রয়েছে, পবিত্রতার দান আমাদের মধ্যে রয়েছে, ঈশ্বর প্রতিষ্ঠিত সেই সময়তে তার, যখন তিনি তার শিষ্যদের বলেছেন তোমরা ফু দিয়েছেন আর বলেছেন পবিত্রতাকে গ্রহণ করো, তারা সেই পবিত্রতাকে গ্রহণ করেছে। আর সেই প্রথম পাশ্চাত্যের সময় শুনেছি যে পবিত্রতা তারা উপরে অগ্নির ন্যায় নেমে এসেছিল, তারা বিভিন্ন ভাষায় কথা বলেছে, তাদের ভয় চলে গিয়েছে, সব কিছু দূর হয়ে গেছে, তারা নির্ভয়ে ওই যিশুরকে সাক্ষ্য দিয়ে চলেছে এবং তাদের জীবনকে নতুন করে তুলেছে, তারা মণ্ডলীকে স্থাপন করেছে, তারা মণ্ডলীকে বিস্তার করেছে পবিত্রাত্মার প্রেরণাতে, পবিত্রাত্মার কাজের মাধ্যমে। তাই আমাদের মধ্যে পবিত্রাত্মা রয়েছে, আমাদের অনুশীলন করার প্রয়োজনীয়তা আছে, আমাদের সেই পবিত্রাত্মার দানগুলোকে ব্যবহার করার প্রয়োজনীয়তা আছে, কারণ অনুশীলন না করলে সেটা মরচে পড়ে যাবে। যখন কোনো কি জিনিস ব্যবহার না হয়, বাইরে ফেলে রাখা হয়, যদি লোহার কোনো জিনিস বাইরে ফেলে রাখা হয়, সেটাকে যদি ধোয়া মোছা না করা হয়, সেটা একদিন মরচে পড়ে যাবে। ঠিক তেমনি আমাদের মধ্যে পবিত্রাত্মার যে কাজগুলো হওয়ার প্রয়োজনীয়তা আছে, যেগুলো পবিত্রাত্মা আমাদের মধ্যে প্রেরণ, আমাদের মধ্যে রয়েছে, সেই কাজগুলো করার জন্য প্রেরণা দিচ্ছে, আমরা যদি সেগুলো না করি, তার প্রেরণাতে যদি একে অপরের কাছে আমরা ভালোবাসা প্রদান না করি, শান্তি স্থাপন না করি, আমাদের সেই পবিত্রাত্মার আনন্দ যদি অপরের সঙ্গে ভাগ করে না নিই, সহিষ্ণুতা সহায় মানুষের কাছে না যায়, সহৃদয়তা পূর্ণ যদি না হয়ে উঠি, তাহলে পবিত্রাত্মা আমাদের মধ্যে মৃতপ্রায় হয়ে গেছে, তিনি আমাদের মধ্যে কাজ করতে পারছেন না, কারণ আমি পবিত্রাত্মাকে সহযোগিতা করছি না, আমি তার সঙ্গে সহযোগিতা হাত পাড়িয়েছেন, কারণ পুরুষকৃষ্ট আমাদের স্বাধীন করে দিয়েছেন, তিনি ক্রুশ মৃত্যু বরণ করে পবিত্রতা আমাদের প্রত্যেকের স্বাধীনতা দিয়েছেন, তিনি আমাদের পরাধীন করার জন্যে আমাদের স্বাধীনতা দিয়েছেন, আমাদের পাপ থেকে মুক্ত করেছেন, আমাদের স্বাধীন করে দিয়েছেন, তিনি হস্তক্ষেপ করেন না আমাদের স্বাধীনতায়। তাই আমাদের প্রত্যেকেরই দায়িত্ব সেই পবিত্রতায় দানগুলোকে অনুশীলন করে আমাদের পবিত্রতার কাজগুলোকে আমাদের প্রতিদিনের কাজে রূপ দিতে, তাহলে আমরা পবিত্রতার দানে উৎফুল্ল হয়ে ভালো কাজে এগিয়ে যেতে পারবো, আর পবিত্রতায় ভরপুর হতে পারবো এবং দশের কাছে সেই
প্রকাশ করতে পারবো, যিশুকে সাক্ষী, যিশুর হয়ে সাক্ষী দিতে পারবো, যিশুর বাণী প্রচার করতে পারবো, মঙ্গল সমাচার প্রচার করতে পারবো, এবং সকলে আমরা সেই একই সাথে নতুন পৃথিবী নতুন আকাশ করতে পারবো, যেটি প্রভু যিশু আমাদের কাছ থেকে আশা করছেন চাইছেন আমরা যেন প্রত্যেকে তাই উঠি হয়ে উঠি, পবিত্রতার দানে যেন ভরপুর হয়ে উঠি। আমরা আমাদের মনের হৃদয়টাকে খুলে রাখি, বন্ধ করে রাখি, উপর করে না রাখি। কলস যদি উপর করা থাকে সেই কলসের জল পূর্তি হয় না, যদি কলসটাকে কলের তলায় সোজাভাবে রাখা হয় তাহলে সেই কলসে জল পূর্ণ হয়। তাই আমাদের হৃদয়টাকে আমরা খুলে রাখি, পবিত্রতাকে গ্রহণ করি এবং তার এই হৃদয় মন্দিরটাকে পবিত্রতার মন্দির করে তুলি, এবং তার তারণায়, তার উদ্দীপনায়, তার পরিচালনায় আমরা নিজেদের গঠিত করি, আর পবিত্রতার কাজে পবিত্রতার দ্বারা অনুপ্রাণিত হয়ে আমরা যেন সকলের কাছে ভালো কাজের মাধ্যমে যিশুকে বহন করে নিতে পারি, হয়ে উঠতে পারি। খোলা বাইবেল সকলের কাছে প্রার্থনা করি, যিশু আমাদের প্রত্যেকে সেই করুণা দান করবেন, সেই আশীর্বাদ করবেন, পবিত্রতা থেকে আমাদের অন্তরে তিনি প্রেরণ করেছেন, সেই অন্তরে আমাদের সর্বদা তাকে বাস করে দিই, তিনি যেন সেখানে আমাদের প্রত্যেকে বাস করে পরিচালনা করতে পারে। বিশ্বাস শক্তি যে প্রার্থনা আমরা সকলে শুধু ধোটা গাইব, আমি বিশ্বাস করি। যেভাবে পরম পিতা প্রভু খ্রিস্টের পরিস্থিতি পূরণের জন্য যিশু পূর্ণময়ী জননী মারিয়া ও প্রেরিতদের উপর পবিত্র আত্মাকে প্রেরণ করেছিলেন,
তেমনি আজও আমাদের সবার উপর সেই একই সহায়ক সত্যময় আত্মাকে তিনি প্রেরণ করেন, যাতে তাকে গ্রহণ করে আমরা যেন প্রভু যীশু খ্রিস্টের যন্ত্রণাভোগ পুরস্মৃত পুনরুত্থানের প্রকৃত সাক্ষী হতে পারি। তাই আসুন আমরা পরম পিতার কাছে প্রার্থনা রাখি, তিনি যেন তার পরমাত্মা সত্যদানে আমাদের অন্তর করিয়ে তোলেন, এইভাবে পৃথিবীকে নবীন করে তোলেন। তার জন্য তারই কাছে আবেদন রেখে একসঙ্গে বলি। সারা বিশ্বে ছড়িয়ে পড়া ক্যাথলিক মণ্ডলীর জন্য প্রার্থনা করি, পবিত্র আত্মা বরদানে পরিপূর্ণ হয়ে এই মণ্ডলী যেন সকল মানুষের কাছে নতুন আশা ও উদ্দীপনার প্রতীক হয়ে উঠতে পারে, সকলের কাছে পবিত্র আত্মার পাবনের শক্তি ছড়িয়ে দিতে পারে। আসুন তার জন্য প্রার্থনা করি। আমরা প্রার্থনা করি আমাদের বিশ্বগুরু পোপ ফ্রান্সিস, সকল ধর্মপাল, ফাদার, সিস্টার, ব্রাদার ও ধর্মপ্রচারকদের জন্য সত্যময় আত্মার দ্বারা অনুপ্রাণিত হয়ে তারা যেন সকল খ্রিস্ট বিশ্বাসীকে সত্য, ন্যায়, অশান্তি ও মৈত্রীর পথে অগ্রসর হতে সহায়তা করেন এবং প্রভু যীশু খ্রিস্টের প্রকৃত শিষ্য হতে শিক্ষা দান করেন। আসুন তার জন্য প্রার্থনা করি। যে সমস্ত খ্রিস্ট ভক্ত আজ শোকার্ত, সান্ত্বনা থেকে বঞ্চিত, হতাশায় জর্জরিত, তার জন্য পবিত্র আত্মার শক্তিতে আনন্দ ও জীবন ও শক্তি পায়, তার জন্য প্রভুকে ডাকি। আজ আমাদের মধ্যে পবিত্র আত্মা নেমে এসেছেন, তিনি প্রতিদিন আমাদের মধ্যে খ্রিস্টজাল যখন অর্পিত হয় তখন তিনি সেখানে বিশেষভাবে উপস্থিত হন। তার এই গুণে ও শক্তিতে রুটি এবং দাকার রূপান্তরিত হয় যিশুর দেহ ও রক্তে। আসো তার জন্য প্রার্থনা করি। আমাদের এবং অন্যান্য দেশের নেতাদের জন্য প্রার্থনা করি, পবিত্র আত্মা দ্বারা অনুপ্রাণিত হয়ে তারা যেন সকল মানুষের কল্যাণের কথা মনে রেখে কাজ করেন, বিশেষ করে আমাদের সমাজে পিছিয়ে পড়ে থাকা মানুষদের উন্নয়নের জন্য বাস্তবিক পদক্ষেপ গ্রহণ করেন, যাতে তাদের অভাব অনটনে তারা যেন দেশের নেতাদের সাহায্য যথাসময়ে পায়। আসুন তার জন্য প্রার্থনা করি। বিগত দু মাসে লকডাউনের ফলে হাজার হাজার মানুষ বিনা কাজে বাড়িতে বসে থাকতে বাধ্য হয়েছে, ফলে দুবেলা খাওয়ারও অনেকেরই জোটে না। প্রার্থনা করি দেশের নেতা ও স্বেচ্ছাসেবক সংস্থাগুলির সাহায্যে যেমন মানুষের যেন প্রয়োজনীয় সাহায্য লাভ করে এবং অনাহারে মৃত্যুর কবল থেকে রক্ষা পায়। আসুন তার জন্য প্রার্থনা করি।
আমফান ঝড়ের ফলে যেসব মানুষের জীবন বিধ্বস্ত হয়েছে, বিশেষ করে সুন্দরবন এলাকার এবং হুগলি জেলায়, তাদের সবার জন্য ঈশ্বরের আশীর্বাদ যাচনা করি। অনেক মানুষ তাদের জীবনের সব কিছু হারিয়েছে, প্রার্থনা করি সরকার যেন তাদের পাশে দাঁড়ায়, তাদের জীবন নতুন করে গড়ে তোলার ক্ষেত্রে সহায়তা দান করেন। আসুন তার জন্য প্রার্থনা করি। হে দয়াময় পিতা, তোমার সত্যময় স্বয়ং আত্মাকে আমাদের কাছে প্রেরণ করার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই, অনয় করি তোমায়। তিনি যেন প্রভুষু প্রকৃত শিষ্য শিষ্যার হওয়ার জন্য আমাদের অনুপ্রাণিত করে পথ দেখায়, যাতে তারই সত্যতা লাভ করে আমরা যেন যিশুর অনুগামী হয়ে উঠতে পারি। আমাদের প্রশিষ্টের পূর্ণ নামে আমরা এই প্রার্থনা করি, আমেন। প্রভু আপনার হাত থেকে এই যজ্ঞ গ্রহণ করুন। এসব আমরা প্রার্থনা করি, হে পরম পিতা, পূর্ণ
পূর্ণ হোক তোমার পুত্রশ্রেষ্ঠের প্রসূতি পবিত্রাত্মা নেমে এসে এই ঐশ্বর পূজক অনুষ্ঠানের মর্ম কথা আমাদের বুঝিয়ে দিন, আমাদের হৃদয় উপাসিত করুন তার পূর্ণ আলোকে। এই প্রার্থনা করি আমাদের নামে। পান করো সকলে, আমার রক্তের পাত্র নতুন শাশ্বত সন্ধির রক্ত
এ রক্ত তোমাদের জন্য আর সকল মানুষের জন্য পাপ মোচন সেবায়িত হবে। তোমরা আমার শরণার্থে অনুষ্ঠান করবে। ঈশ্বর আমরা খ্রিস্ট বিশ্বাসী মহান রহস্য স্মরণ করি। Oh,
সকল অমঙ্গল থেকে তোমাদের রক্ষা করো। প্রসন্ন তুমি জীবনের শান্তি দাও। আমি যেন তোমার কোন নির্ভর করে পাপ থেকে স্বতন্ত্র থাকি এবং নিঃসংকরে নিরাপদে জীবনযাপন করি। তোমাদের জন্য শান্তি দিয়ে যাচ্ছি, আমি শান্তি তোমার দিলাম। আমাদের পাপ হতে নয়, তোমার ভক্তমণ্ডলী বিশ্বাসে প্রতিষ্ঠাপাত করো, আমাদের সকলের মধ্যে প্রতিষ্ঠা করো তোমার আকাঙ্ক্ষিত শান্তি ও একতা, কারণ তুমি বিশ্বরূপে যুগে যুগে বিরাজমান। আমেন। প্রভু শান্তি সর্বদাই তোমাদের অন্তরে বিরাজ করুক, আপনার অন্তরে বিরাজ করুক। এখন সর্বস্বকে শান্তি সম্ভাষণ জানাই।
আগামী 4 তারিখ থেকে সাধু আনকনির পর্বদিন উপলক্ষে নবেনা শুরু হবে। এই নবেনা আমরা নিজ নিজ বাড়িতেই করব, সময় সন্ধ্যা 7টায়, এবং প্রতিদিন বৈকাল 4:30 পবিত্র কৃষ্ণ জাগাবে এবং সাধু অ্যান্টনির পর্বদিনে যে মিশা হবে বৈকাল 4:30 বিশেষ করে কৃষ্ণনগর প্যারিসের খ্রিস্টভক্তগণ যারা আজকে পবিত্র কৃষ্ণ জাগে আধ্যাত্মিকভাবে যোগ দিয়েছেন, যারা টিভি কিংবা মোবাইল নিয়ে বসে আছেন, তাদের উদ্দেশ্যে বলছি, যদি আপনারা খ্রিস্ট জাগ উৎসব করতে চান তাহলে অবশ্যই করে অফিসে এসে নাম দিয়ে যাবেন। একটি বিশেষ ঘোষণা, বিশেষ করে কৃষ্ণনগর প্যারিসের খ্রিস্ট ভক্তগণদের জন্য, আপনারা একটু দয়া করে শুনবেন। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার আমাদের এই লকডাউনের সময়
এই লকডাউন শিথিল করে আমাদের অনুমতি দিয়েছেন মন্দির মসজিদ এবং গির্জা এবং গুরুদুয়ারে আমরা যারা ঈশ্বর বিশ্বাসী মানুষ যেন ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারি কিন্তু আমাদের একটি কথা বলা হয়েছে যে গির্জাঘরে আমরা যদি প্রার্থনা বা মিশা করতে আসি দশ জনের বেশি আসা যাবে না শুধুমাত্র আমাদের সরকার নয় পশ্চিমবঙ্গের থেকে এই বার্তা নয় আমাদের কৃষ্ণগড় ডায়োসিসের অ্যাপোস্টলিক অ্যাডমিনিস্ট্রেটর তিনি আমাদের নির্দেশ দিয়েছেন যে আমরাও মিশা করতে পারি কিন্তু দশ জনের বেশি এই মিশায় যোগদান করা যাবে না যেহেতু কৃষ্ণগড় প্যারিশে আমাদের অনেকগুলি পাড়া আছে এবং অনেক পরিবার আছে বিগত দুই মাস আমরা সরাসরিভাবে কিছু জায়গায় যোগদান করতে পারিনি পবিত্র মন্দিরে আসতে পারিনি সেই জন্য আমাদের সকলের মধ্যে অনেক বিশ্বাস এবং উৎসাহ আছে যে গির্জা খুললেই আমরা গির্জায় বা পবিত্র কৃষ্ণ জায়গায় যোগদান করতে পারবো যেহেতু আমাদের কাছে বলা হয়েছে দশ জনের বেশি কৃষ্ণ জায়গায় যোগদান করা যাবে না সেহেতু আমাদের প্রত্যেক পাড়ার জন্য প্রত্যেকটি পরিবারের জন্য একটি রাস্তা আমরা বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি আপনাদের সকলের কাছে অনুরোধ সেই সিদ্ধান্ত মেনে চলবেন আমাদের সহযোগিতা করবেন যাতে আমরা সকলেই বিভিন্নভাবে আমরা এই কৃষিজাকে যোগদান করতে পারি প্রথমত আমাদের প্যারিসে আগামী মঙ্গলবার থেকে অর্থাৎ দু তারিখ মঙ্গলবার থেকে প্রতিদিন তিনটি করে খ্রিস্টযাগ উৎসর্গ করা হবে প্রথম খ্রিস্টযাগ হবে সকাল ছটা শ্রাইনবেদিতে দ্বিতীয় খ্রিস্টযাগ ছটা ৪৫ মিনিট মেনবেদিতে এবং তৃতীয় খ্রিস্টযাগ বৈকাল ৪টা ৩০ মিনিটে কিন্তু প্রতিটি খ্রিস্টযাগে দশ জনের বেশি আমরা যোগ দিতে পারবই না সেহেতু আমাদের অনেক পাড়া আছে তাই সেই পাড়া অনুযায়ী আমরা ভাগ করেছি এবং কী করতে হবে প্রত্যেক দিন সকাল ৯টা থেকে অফিস খোলা থাকবে যারা প্রথমে এসে নাম লিখিয়ে যাবেন অফিসে শুধু সেই দশজনই প্রবেশ করতে পারবেন গির্জাঘরে খ্রিস্টযাগে যোগদান করার জন্য কিন্তু ব্যক্তিগতভাবে এসে নাম লেখাতে হবে অন্যের নাম লিখে গেলে হবে না ব্যক্তিগতভাবে আসতে হবে এবং নাম লিখে যেতে হবে প্রথম যে দশজন আসবে তাদের নাম লেখা হবে তারাই এই সকল খ্রিস্টযাগে যোগদান করতে পারবেন এবং প্রতিদিনের খ্রিস্টযাগের জন্য তার আগের দিন অর্থাৎ মঙ্গলবারের জন্য সোমবার এসে নাম লিখিয়ে যেতে হবে মঙ্গলবারের বুধবারের জন্য মঙ্গলবার এসে নাম লিখিয়ে যেতে হবে অর্থাৎ একদিন আগে এসে সকালে অফিস খোলা থাকবে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত যারা আপনারা আসতে চান এইভাবে আসবেন এবং যে যে পাড়া আমরা যে যে দিন আসব আমি সেই পাড়াগুলো বলছি আপনারা স্মরণে রাখবেন এবং আগামীকাল সকালেই আপনাদের এসএমএস করে পাঠানো হবে মেসেজ যতদূর সম্ভব আপনারা পেয়ে যাবেন সোমবার আশিপাড়া ১ মঙ্গলবার আশিপাড়া ২ বুধবার নির্মলনগর এবং বাচ্চুপল্লী বৃহস্পতিবার আমবাগানপাড়া মঙ্গলাপাড়া চাঁদ সড়ক পাড়া শুক্রবার অনাদিনগর নীলুর মাঠ জল ট্যাঙ্কি পাড়া বনশ্রী পাড়া এবং শনিবার নগেন্দ্রনগর কোটপাড়া এবং জুনিয়র ডনবস্কো পাড়া যে যে দিনে যে যে পাড়ার নাম বলা হলো সেই সেই দিনে সেই সেই পাড়ার খ্রিস্টভক্তরাই খ্রিস্টযাগে যোগদান দেবেন এই তিনটে খ্রিস্টযাগে কিন্তু তাদেরকে আগের দিনে এসে সকাল ৯টা থেকে ১২টার মধ্যে নিজে এসে নাম লিখিয়ে যেতে হবে অন্যজন এসে অন্য
নাম লিখে দিতে পারবে না। এছাড়াও শ্রাইন বেদিতে পবিত্র সাক্রামেন্টের আরাধনা হবে, সেই আরাধনার জন্য নাম লিখাতে হবে না যদিও, কিন্তু 110 জনের বেশি সেখানে আসা যাবে না, যেহেতু সেটা সকাল 10টা থেকে বৈকাল 6টা পর্যন্ত থাকবে। সেহেতু আপনারা আসতে পারেন, কিন্তু 10 জনের বেশি আসতে পারবেন না। সেই জন্য আগামী মঙ্গলবার থেকে আমাদের শ্রাইন বেদিতে সকাল 10টা থেকে বৈকাল 6টা বা সন্ধ্যা 6টা পর্যন্ত আরাধনা হবে। আপনারা যারা আসতে চান, বৈকাল 5:30টায় রশ্মিমালা করা হবে। আপনারা যারা আসতে পারেন, কিন্তু মনে রাখবেন 10 জনের বেশি অবশ্যই করে অংশগ্রহণ করা যাবে না। আপনারা নিশ্চয় জানেন বিগত 6-7 সপ্তাহ ধরে আমাদের পবিত্র কৃষিজাত উৎসব করতে পাচ্ছি না সরাসরি, কিন্তু তবু আমরা আধ্যাত্মিকভাবে এই কৃষিজাগে যোগদান করছি এবং যাদের সম্পূর্ণ সহযোগিতায় আমরা করছি তারা হল মৌ ব্রডব্যান্ড অর্থাৎ বাপি এবং তার সহকর্মী সহযোগী যারা আছে তাদের, এবং বাপসি সরকার এবং তার পুত্র অভিজিৎ। তারা আন্তরিকভাবে আমাদের সময় এবং তাদের সেই অত্যাধুনিক যন্ত্র দিয়ে আমাদের সহযোগিতা করেছে এবং এই কদিন তারা আমাদের খ্রিস্টজাগ সম্প্রচার করেছেন। আমরা সকলেই তাদের প্রতি কৃতজ্ঞ এবং আন্তরিক ধন্যবাদ জানাই। হয়তো আগামী দিনগুলিতে আমরা দেখতে পাবো না, কিন্তু তবুও ব্যক্তিগতভাবে আমি তাদের কাছে অনুরোধ জানিয়েছি যদি